পিরোজপুর শহরের শিকারপুর সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে এক যুবককে তল্লাশি করে টাকা চাওয়ার অভিযোগে হামলার ঘটনায় সংঘর্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যসহ আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত 10টার দিকে পৌর এলাকার সাহেবপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের বহনকারী অটোরিকশা ভাঙচুর করে হামলাকারী স্থানীয়রা। আহত দুইজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক মাসুদুর রহমান, সদস্য সাইফুল ও তাদের বহনকারী অটোরিকশা চালক রাজা। স্থানীয়রা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে আটক করে তল্লাশি করে। কিছু না পাওয়ার পরেও 20,000 টাকা দাবি করে মারধর শুরু করে। তাকে রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপর চড়াও হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে তাদের আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে বলে দাবি স্থানীয়দের। আহত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, রাতে শহরের সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে তারা লিমন নামের এক যুবককে তল্লাশি করা শুরু করে। এই সময় এলাকাবাসী তাদের উপর হামলা চালায়। হামলায় তিনি ও তার এক সহযোগী আহত হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আ জ মোহাম্মদ মাসুদুজ্জামান মিলু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওমর আল হাসান, MI টেলিভিশন।